ধরনের পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত নেওয়া অথবা কোনো কথা বলার আগে ঈশ্বরের কথা শোনার জন্যে এক মুহূর্ত সময় দেওয়ার বিষয়টি আমি সত্যি উল্লেখ করতে চাই কি বলছি প্রত্যেককে বোঝাতে চাই আপনারা কি বুঝতে পারছেন বা ভালো তিনজন বুঝতে পেরেছেন ঠিক মনে হয় এই জন্যে এই বিষয়ে আরও কিছু বলা দরকার আমি কি বলছি আপনারা কি বুঝতে পারছেন এখানে ঠিক আছে ধন্যবাদ কোনো বিষয় আপনাদের মধ্যে কতজনের কাছে উত্তর প্রস্তুত থাকে আপনারা ঠিক চিন্তার জন্য সময় নষ্ট করার মতো নয় মানে বলছি আপনার অনেকটা ধরুন আপনার কথা শেষ হওয়ার আগে উত্তর দিতে পারি আপনার মাত্র তিনটে শব্দ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার সব বোঝা হয়ে যায় এবং আমার অতি বুদ্ধিদীপ্ত জবাব দেওয়ার জন্যে যোহন পাঁচের তিরিশ হলো আমার মতে এক অবিস্মরণীয় বাণী আর আমাদের জীবনের নীতিস্বরূপ হওয়া উচিত এখানে যিশু নিজেই বলছেন আমি আপনা হইতে কিছুই করিতে পারি না যিশু বলছেন যে তিনি নিজে স্বাধীনভাবে কিছুই করতে পারেন না যেমন শুনি তেমনি বিচার করি আর আমার বিচার ন্যায্য কেননা আমি আপনার ইচ্ছাপূর্ণ করতে চেষ্টা করি না কিন্তু আমার প্রেরণকর্তার ইচ্ছা পূরণ করিতে চেষ্টা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি এখানে বাহ এটা আপনার অন্তত বার পাঠ করা দরকার তিনি বলছেন আমি আপনা হইতে কিছুই করিতে পারি না এবং ঈশ্বরের সঙ্গে কথা না বলে আমি অবশ্যই অন্যের বিচার করি না কোনো সিদ্ধান্ত নিই না বাহ আশা করি এটা আপনার মনের মধ্যে গেঁথে গেছে তিনি বলছেন আমি আপনা হইতে কিছুই করিতে পারি না এবং ঈশ্বরের সাথে কথা না বলে আমি অবশ্যই অন্যের বিচার করি না এবং তাই তিনি বলেছিলেন এমন কি যদি কোনো পরিস্থিতিতে আমাকে বিচার করতে হয় তা অবশ্যই ন্যায্য হয় কারণ আমি সিদ্ধান্ত স্বাধীনভাবে নিই না ঈশ্বরকে আমার মুখ দিয়ে কথা বলতে দিই কোনো কথা বলার আগে শান্তি বজায় থাকবে কি না যদি আমরা ভাবতাম তাহলে অনেক কথাই আমরা বলতাম না অনেক গল্পই আমাদের বলা হতো না অনেক পরচর্চাই আমরা করতাম না অন্যের গোপন কথা নিয়ে আলোচনা করা বন্ধ করে দিতাম বন্ধ করে দিতাম চট জলদি মতামত দেওয়া যদি আমরা আরেকটু ধীর স্বভাবের হতাম ঈশ্বরের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখতাম ঈশ্বরের একটা ছন্দ আছে এবং তা মোটেই দ্রুত গতি অথবা আমরা যে উন্মত্ততার সঙ্গে জীবন চালনা করি তেমন মোটেই নয় বাড়ি থেকে যখন আমরা বেরোই তখনই আমরা এক মানসিক চাপের মধ্যে থাকি যে আমরা সারা দিন অল্পতেই ধৈর্য হারাই তা কোনো আশ্চর্যের ব্যাপার নয় ঠিক আছে তাহলে এবার শুনুন এক দাম্পত্যের কাহিনী আমি ইন্টারনেটে একটা দাম্পত্য কাহিনী খোঁজার চেষ্টা করছিলাম কারণ আজকাল ওখানে সুন্দর গল্প পাওয়া যায় সব বিষয় তবে তারপরই মনে হলো সেটা করা দরকার নেই আমার নিজের দাম্পত্য জীবনই তো আছে যীশুকে হিত দেওয়ার জন্য গল্প বলতে হয়েছিল কিন্তু আমাকে কখনো বলতে হয়নি কারণ আমি কখনো এমন কোনো বিষয় উপদেশ দিইনি যা আমার নিজের জীবনে অভিজ্ঞতা হয়নি এবং আমি আশা করি প্রার্থনা করি বিশ্বাস করি যে ঈশ্বরই আমার জীবনে এত অভিজ্ঞতা সঞ্চয় করতে সাহায্য করেছেন এবং এটা কোনো গর্ব করার মতো নয় এবং আমার মনে হয় ঈশ্বর গর্বিত হওয়া অপছন্দ করেন অন্য সব কিছুর চেয়ে বেশি তিনি যা চান তা হলো আমরা যেন তার উপর সম্পূর্ণভাবে নির্ভর করি কখনও যেন না চিন্তা করি যে কোনো ভালো কাজ আমরা নিজে করি বরং এটা সবসময় ঈশ্বরের মাহাত্ম যা আমাদের মাধ্যমে কাজ করে আমরা যা কিছু ভালো কাজ করতে পারি তা ঈশ্বরেরই দয়ায় আমরা মোটেই নিজেরা ভালো কিছুর অধিকারী নয় এবং এটা আমাদেরই খুব খারাপ দিক যখন আমরা অন্যদের যারা নিরীহ তাদের বিচার করার ব্যাপারে তাৎপরতা দেখাই আমি মিনিস্ট্রি শুরু করার আগে বাড়িতে হোম বাইবেল আরম্ভ করেছিলাম বেশ কয়েকটি এমন ছোট ছোটো গোষ্ঠীতে আরম্ভ করি যার প্রত্যেকটি প্রায় পঁচিশ জন করে থাকতেন এমনই একটি গোষ্ঠীতে নিয়মিত একটি মেয়ে আসতো বিবাহিত এবং ওখানে যে সময় সে আসত তখনই সে গর্ভবতী হয় এবং গর্ভবতী হওয়ার পর ওর শরীর খারাপ হয় পরে সব সময় অসুস্থ থাকত বলে সে আর নিয়মিত আসতে পারতো না ওর নিজের জীবনে প্রচুর সমস্যা ছিল আমার কিছু বান্ধবী অবশ্য মনে করতাম যে আসা উচিত সত্যি ওর আরেকটু নিজেকে নিয়মানুবর্তী করে তোলা উচিত ছিল কারণ ওর এখানে আসাটা খুব জরুরি ওর আর এখানে না আসাটা খুবই লজ্জার ব্যাপার আসলে ও এতটুকুই বড্ড বেশি অসহায় হয়ে পড়ে আসলে যেন না ভীষণ ভীষণ সমস্যায় পড়বে ওর জীবন একই রকম অগোছালো থাকবে এবং তাই হয়েছিল আসলে অনেক সময় এমন সব কথা বলি এবং কি বলছি আমরা তা বুঝতে পর্যন্ত পারি না অন্যের সম্বন্ধে মন্তব্য করতে এতটাই ব্যস্ত থাকি যে অনুভব পর্যন্ত করি না আমরা কি করছি তখন আমার তিনটি সন্তান এবং তখন পর্যন্ত আমি এটাই জানতাম যে আর আমাদের সন্তান চাই না কিন্তু কয়েক বছর বাদে ঈশ্বর আমার মধ্যে এক সন্তানের কামনা আনেন আমার ছোটটার তখন দশ বছর বয়স অতএব ডেব ভেবেছিল আমার নির্ঘাত ভীমরতি ধরেছে বুঝতে পারছেন তো স্বাভাবিক তুমি কি করতে চাও কিন্তু আমি তখন সত্যি ভীষণভাবে একটা সন্তান চাইছিলাম ডেবও খুব এ ব্যাপারে সম্মত মানে ঠিক আছে আমি খুশি যে আমাদের তখন সন্তান হয়েছিল কারণ সেই আজ জয়েস মায়ার মিনিস্ট্রির স্টেট সাইডের সিইও বুঝতে পারছেন আমাদের এক সন্তান ওয়ার্ল্ড মিশন দেখাশুনো করে এবং অন্যজন সব রকমের মিডিয়া আউটরিচের এবং অফিসের সব কাজকর্ম আমি যখন ওকে গর্ভে ধারণ করেছিলাম দারুণ লাগতো এবং আগে যখনই আমি গর্ভবতী হতাম আমার খুব ভালো লাগতো আমার শুধু প্রত্যেক প্রথমে কয়েক সপ্তাহে একটু ক্লান্ত লাগতো তারপর সব কিছু এক মহান অনুভূতি কিন্তু এবার যখন আমি গর্ভবতী হলাম আমার শরীর এত খারাপ হয়েছিল যে আমি খাট থেকে মাথা পর্যন্ত উঁচু করতে পারতাম না আমি শুধু সেইটুকুই করতাম যেটুকু না করলে নয় আর সেভাবেই প্রথম তিন মাস কেটেছিল এবং ডেভ বাড়ির পেছনের খোলা জায়গায় বাচ্চাদের নিয়ে বল খেলতো সবাই মিলে মজা করতো আর আমি ঘরে শুয়ে শুয়ে হে প্রভু আমার কি হলো এই করতাম ঈশ্বরের নাম নেওয়ার কথা ভাবিও নি আমি তখন গর্ভবতী হতাম নিজেকে দারুণ ভাগ্যবতী মনে হতো এবং যথাসময় প্রসব করতাম এবং একবার আমি এক বিশ্বাসী এবং ক্ষমতাশীল মহিলা এমনকি প্রসবও খুব একটা সহজ হয়নি কারণ ওর ওজন ছিল দশ পাউন্ড থেকে মাত্র এক আউন্স কম এবং ওই সব আমরা করতাম না অতএব মহিলারা তখন আমরা কোনো কিছুই ছাড়াই প্রসব করতাম এবং আমার শরীর ছিল খুব খারাপ অসুস্থ 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 পারছি না আমি তাই প্রার্থনা করছিলাম প্রভু এটা কি হলো এটা কি হলো কি হলো কি হলো প্রভু আর আমাকে মথির সাতের দিকে চালিত করছিল এখন মথির সাত অধ্যায় দেখা যাক কি বলা হয়েছে আমি আপনাদের বলতেও পারবো না কতবার আমি এটা পড়েছিলাম এবং আমি এর অর্থ বুঝতে পারছিলাম না এখন একত্রিশ বছর আগে আমার এমন ঘটেছিল তোমার বিচার করিও না যেন বিচারিত না হও কেননা যে রূপ বিচারে তোমরা বিচার করো সেই রূপ বিচারে তোমরাও বিচারিত হইবে এবং যে পরিমাণ পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে ঈশ্বর আমি জানার জন্য অপেক্ষা করছি আমার কি দোষ আমাকে কেন এদিকে চালিত করছ আমি জানতে চাই আমি অসুস্থ কেন আমার খারাপ লাগছে কেন জানেন তো আমি বুঝতে পারছি না আমার বিশ্বাস অনুশীলন করার পরও আমার কেন এত সমস্যা বেশ কয়েকদিন এমনইভাবে কেটেছিল সত্যি মাঝে মধ্যে আমরা ঈশ্বরের নির্দেশ এত ধীরে বুঝতে পারি এখন বাকি অংশটা পড়তে চলেছি কিন্তু হঠাৎ মুহূর্তের মধ্যে ওই মেয়েটির কথা ঈশ্বর মনে করিয়ে দিয়েছিলেন এবং আমি অন্যদের সঙ্গে ওই মেয়েটির সম্বন্ধে যা কিছু আলোচনা করেছিলাম সব মনে পড়ে গেছিলো এবং একটি স্তবকের একটা অংশ স্তবক ছয় এখানে বলা হয়েছে পবিত্র বস্তু কুকুর দিগকে দিও না এবং তোমাদের মুক্তা শুকর দিগের সম্মুখে ফেলিও না পাছে তাহারা পা দিয়া তাহা দলায় এবং ফিরিয়া তোমাদিগকে ফাড়িয়া ফেলে ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস যদিও আমার এর ক্ষুদ্র সংস্করণই অনুসরণ করি আমার মনে হয় আমাদের কাছে যে মুক্তা আছে যে পবিত্র বস্তু আছে তা হলো মানুষদের ভালোবাসার ক্ষমতা এবং আমরা যখন তা না করি তার অর্থ হলো শত্রুর সামনে তা ছাড়িয়ে দেওয়া জানেন তো গুড়িয়ে দিতে পারে এবং তারপর বাইবেলে বলে যে শত্রু আমাদের ধ্বংস করে প্রেম আমাদের দিয়াবলের থেকে রক্ষা করে প্রেমই হলো সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক অস্ত্র যা একজন শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে পারে এটা আপনারা মনে রাখবেন বলছি যে আক্ষরিক অর্থেই সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক অস্ত্র হলো মানুষের ভালোবাসা আমি একজন খ্রিশ্চান আমাকে যদি প্রশ্ন করা হতো আপনি মানুষদের ভালোবাসেন আমি উত্তর দিতাম হ্যাঁ ভালোবাসি কিন্তু ওই সময় আমার কাছে ভালোবাসার অর্থ ছিল উপদেশ দেওয়া একগুচ্ছ কথা বলা এবং একটা ধারণাও মাঝে মধ্যে জড়িয়ে ধরা আমি ঠিক মানে এটা আমার জীবনের কোনো বাস্তব অংশ ছিল না আমরা যদি ওই মেয়েটিকে সত্যি ভালোবাসতাম তাহলে আমরা নিশ্চয়ই ওই মেয়েটিকে সাহায্য করবার চেষ্টা করতাম আমাদের যথেষ্ট ক্ষমতা ছিল অন্তত এটুকু যে শোনো আমরা চাই তুমি নিয়মিত এখানে আসো কারণ তোমার এখানে আসাটা খুব জরুরি তাই আমরা সবাই মিলে সাহায্যের হতো হাত বাড়িয়ে দিতাম মানে ধরো আমাদের কয়েকজন প্রতি সপ্তাহে একদিন তোমার কাছে এসে তোমার ঘর বাড়ি পরিষ্কার করে যাবে এবং আমরা যদি তখন সত্যি এটা করতাম আমি নিশ্চিত করে বলতে পারি যে আমার গর্ভাবস্থার প্রথম তিন মাস অত কষ্ট হতো না বলতে চাইছি আমি সত্যি ভাবি যে জীবনে এমন অত সমস্যা আছে এবং আমরা দিশাহারা হয়ে যায় ঈশ্বর আমাদের যদিও দিশা দেখান কিন্তু দিশাহারা মানুষ তো দেখতে পায় না বুঝতে পারছেন আমার কথাটা তারা শুধু একই কাজ করে বারবার একই কাজ করে চলেছে বারবার বারবার আপনার জীবনে কোনো সমস্যা যদি আপনি মুখোমুখি হন এবং তার থেকে মুক্ত না হতে পারেন তাহলে হয়তো আপনি যথেষ্ট বিনয়ের সঙ্গে ঈশ্বরকে প্রশ্ন করবেন যে এখানে কি এমন কিছু আছে যা আমার দেখার দরকার যার জন্য হয়তো আমাকে পরে অনুতাপ করতে হবে এবং আমি এ কথা বলছি না যে আপনার সব সমস্যারই কারণ হল আপনি কখনো অন্যের বিচার করেছিলেন সেটা অবশ্যই বোকামি হবে তা আমি কখনই বলবো না কিন্তু আমি আপনাদের বলছি কিভাবে ঈশ্বর আমার গল্প শুরু করেছিলেন কিভাবে তিনি অন্যদের বিচার করার বিপদ সম্বন্ধে আমাকে শিক্ষা দিতে আরম্ভ করেছিলেন দেখুন যে বিষয় আমার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা নেই সেই বিষয়ে আমার এখানে এসে অথবা টেলিভিশনে বসে উপদেশ দেওয়ার কোনো অধিকার নেই আমি মনে করি এটাকেই বলে তার বাণীর প্রকৃত মহিমা যখন আপনি তার অর্থ বুঝতে পারবেন অথবা জানবেন যে আপনি ঠিক কি বলেছেন এবং আমি বলতে পারি যে অন্যের বিচার করা খুব বিপজ্জনক এবং এটা এমন বিষয় নয় যা হালকাভাবে নেওয়া চলে অথবা আমাদের নেওয়া সব অভিমতকে লঘু করে দেখা উচিত নয় আমাদের মনোভাব এবং অন্যের সম্বন্ধে মতামত তৈরির আরও ভালোবাসা দেওয়ার জন্য সত্যি ঈশ্বরের সাহায্য চাওয়া ভীষণ প্রয়োজন এখন আমি আপনাদের আরও অনেক কথা বলবো যা আপনাদের শুনে খুব ভালো লাগবে নিশ্চয়ই শুনুন অন্যের সম্বন্ধে মতামত তৈরিতে আরও ভালোবাসা দেওয়ার জন্য সত্যি ঈশ্বরের সাহায্য চাওয়া প্রয়োজন আমিন আমিন এখন আমি মেসেজ বাইবেল থেকে একটা পড়ে শোনাচ্ছি কারণ আমার মনে হয় এটা খুব মজার এবং মূল বিষয় আরও পরিষ্কার করে প্রকাশ করে অতএব আমরা মথি সাতের বার্তা দেখব মানুষের নিন্দা করো না ভুলের সমালোচনা করো না যদি না অবশ্যই তুমি একই সমালোচনা করার এক প্রত্যাঘাতের সম্ভাবনা থাকে তোমার প্রতিবেশীর মুখের কলঙ্কের দেখা যাক অন্যের প্রতি আর এটা তোমার কি একথা বলার সাহস আছে তোমার মুখটা পরিষ্কার করে দিয়ে এসো যখন নিজের মুখটাই ঘৃণায় বিকৃত এটাও তো সেই লোককে দেখানো নিজের প্রকৃত ভূমিকার পরিবর্তে এক পাত্র ভূমিকা পালন করা নিজের মুখের ওই কুৎসিত বিদ্রুপীয় চিহ্নটুকু মুছে ফেলা যাতে তোমার প্রতিবেশীকে তার মুখ পরিষ্কার করার বস্ত্র এগিয়ে দেওয়ার জন্যে এটা মন দিয়ে পড়তে পারলে ভালো হয় এক জায়গায় যেমন বলছে যে নিজের ভাইয়ের চোখ থেকে ওই ছোট্ট কুটোটুকু বের করার চেষ্টা করো না যখন তোমার নিজের চোখের টেলিফোনের খাম্বা আছে অর্থাৎ বলতে চাইছে যে তুমি এই কাজ করতে পারো না অর্থাৎ আপনি যদি নিজের ভুল না দেখেন আর শুধু অন্যের ভুলই দেখতে থাকেন তাহলে আপনি কখনই ভালোবাসায় ধার্মিকতার সাথে সঠিকভাবে অন্যকে সংশোধন করতে পারবেন না এবং আরেকবার বলছি আমি খারাপ ব্যবহার উপেক্ষা করতে বলছি না যা বলছি তা হলো এই যে আপনি মানুষের হৃদয় বিচার করতে পারেন না কারণ সেটাই হলো ঈশ্বরের কাজ কিন্তু কখনো কখনো ঈশ্বর আমাদের ব্যবহার করেন নিজের সংশোধনের জন্যে কিন্তু আপনার নিজের চোখেই যদি টেলিফোন পোলের মতো বড় কিছু থাকে শুধু কল্পনা করুন না এখানে এমন নেই পবিত্র কল্পনা প্রসারিত করুন আমার নিজের চোখে সেই টেলিফোন পোল নিয়ে আপনাদের এখানে এসে আপনাদের চোখের ময়লা বের করার চেষ্টা করি বুঝতেই পারছেন কি হবে এই টেলিফোন পোল দিয়েই হ্যাঁ ঠিকই বুঝেছেন আপনাদের মারতে থাকবো রক্তাক্ত হয়ে গেছেন দেখবেন এবং দুঃখের হলেও এটা সত্যি যখন এটা হয় তখন এক ধার্মিক ক্রিশ্চানই এই কাজটা করে বসে সত্যি বলছি আমিন এবং আপনারা আদৌ সেটা চান না আমাদের কেউ যদি একবার এক মুহূর্তের জন্য চিন্তা করেন ঈশ্বরের আমাদের কত কি ক্ষমা করে দিয়েছেন ও প্রভু আমার দ্বিতীয় কাহিনী একবার একজন প্রচারক তার সভাতে উপস্থিত থাকার পর আমি কিছু একটা মতামত আর উপদেশ দানের ব্যাপারে দিয়েছিলাম এবং আমি বলেছিলাম ভদ্রলোক সব ব্যাপারে আলোচনা শুরু করে কোনো কিছুই শেষ করতে পারছেন না এর চেয়ে যদি উনি যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করতেন এইটুকু শুধু বিশ্বাস করুন এইটুকুই বলেছিলাম তারপর সেই সব মন্তব্য মতামত নিজেরাই ভুলে যাই আবার করি তারপর আমি নিজে যখন উপদেশ দেওয়া শুরু করেছিলাম আমার মনে হয়েছিল কোথাও যেন ঈশ্বরের মহিমা তাতে অনুপস্থিত না হলে উপদেশ শিক্ষা আমার কাছে কঠিন কিছু ব্যাপার নয় এটা অনেকটা জন্মপ্রাপ্ত ব্যাপার যদিও কখনো শিখিনি এ বিষয়ে পড়াশোনা করিনি কোনো স্কুলে ট্রেনিং নিনি কথাবার্তা বলতে পারাটা যেন আমার এক সহজাত ব্যাপার অতএব আমি এই বিষয়ে চেষ্টা করি না এর জন্য কষ্ট করতে হয় না আমার কাছে কোনো বিষয়ে কথা বলার জন্যে অনুশীলন করতে হয় না কিন্তু আমি নিজে যখন ধর্ম উপদেশ দিতাম বুঝতে পারতাম কোথাও একটা সমস্যা আছে মনে হতো শেষ হলে যেন বেঁচে যাই আমি জানতাম কিছু একটা সমস্যা আছে এরকম প্রায় দু তিন সপ্তাহ হয়েছিল। এখনকার থেকে তখন সেগুলো অনেক ছোট হতো অবশ্য তখনও টিভিতে দেখাতো না কিন্তু মনে হতো ঈশ্বর যেন কৃপা করেন কিন্তু যতবারই আরেকটু ভালো করার চেষ্টা করতাম যেন খারাপ হয়ে যেত এবং আমার এক বড় স্বপ্ন ছিল এই নিয়ে প্রচুর কাজ করব বিশ্বজুড়ে সুসমাচার বিতরণ করব আমি শুধু মানুষের সঙ্গে ঈশ্বরের বাণী ভাগ করে নেওয়ার এত স্বপ্ন দেখতাম আর এই কামনা ঈশ্বরই আমার অন্তরে দিয়েছিলেন কিন্তু তার আমাকে কিছু কঠিন শিক্ষাও দিতে হয়েছিল যাতে আমি আজকের অবস্থানে পৌঁছতে পারি আমি আপনাদের অনুরোধ করছি যে ঈশ্বর যখন আপনাদের কিছু শেখানোর চেষ্টা করেন তখন তা উপেক্ষা করবেন না মানে বুঝতে পারছেন যা অর্থহীন সব কাজ শুরু করুন ঈশ্বর আমাদের শেখাতে পারেন বলতে চাইছি অন্যের সম্বন্ধে মতামত দিয়ে আমাদের কি উপকার হয় সুতরাং অন্যের সম্বন্ধে আমরা কি ভাবি তা আগ বাড়িয়ে বলার কি প্রয়োজন বিশেষ করে তা যখন কোনো প্রকার জ্ঞানের উপর নির্ভরশীল নয় আশা করি এখান থেকে ফিরে আপনারা গাড়ি চালাবার শক্তিটুকু না হারিয়ে ফেলেন আজ আমি এই নিয়েই কথা বলে যাব আপনাদের আশা করি ভালো লাগছে আর এই জন্যে আপনাদের বলছি অন্যদের সাহায্য করার ব্যাপারটা হুম আশা করি এখান থেকে বেরিয়ে কারো না কারোর সাহায্য নিশ্চয়ই করবেন আজ আর আপনারা যদি টেলিভিশন অফ করার কথা চিন্তাও করেন তা করবেন না কারণ এটা আপনাদের শোনা দরকার হ্যাঁ প্রায় তিন সপ্তাহ ওই হওয়ার পর বাড়ি ফিরে ডেভকে বলেছিলাম জানি আমার কি হয়েছে কিন্তু আমার মনে হয় অন্যদের উপদেশ দেওয়ার ব্যাপারে আমার ওপরে ঈশ্বরের কৃপা নেই তবু ও বলেছিল তোমার এ কথা বলা উচিত না তুমি তো ভালোই সভা করছো কিন্তু আমি জানতাম আমি তাই বলছিলাম আমি এখন শুতে না গিয়ে আমার অফিসে গিয়ে বসছি যতক্ষণ না ঈশ্বরের কাছ থেকে এর একটা উত্তর পাব ডেপ শুতে চলে গেল এবং আমি অফিসে বসে ঈশ্বরের কাছ থেকে উত্তর পাওয়ার চেষ্টা করছিলাম ব্যর্থ 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 ডেভ সকালে এসে বললো মনে হয় আমি জানি তোমার কি সমস্যা আমার তখন অবস্থা অনেকটা ও তাই কি তুমি জানো আমার কি সমস্যা ঠিক আছে তোমার নিজের কি হলো তোমারও তো হাজার একটা সমস্যা আছে আমার পেছনে কেন আমি আসলে ঈশ্বরের কাছ থেকে শুনতে চেয়েছিলাম দেবের মুখ থেকে শুনতে চাইনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি কিন্তু ঈশ্বর আসলে আমাকে শেখাতে চান আমার ওই অহংকার শোধরাতে চান তাই তিনি আমাকে কোনো উত্তর দেননি তিনি দেবকে বলেছিলেন যাতে আমার নিজেকে সংশোধন করার জন্যে আরও ঝুঁকতে হয় মানে আমি বলতে চেয়েছিলাম যে ঈশ্বর আমার সঙ্গে নিজে কথা বলেছেন আমার সমস্যাটা যেন শুধু ঈশ্বর আর আমি দেব যেন কিছু জানতে না পারে কিন্তু যা হয় ঈশ্বর আমাকে বলেননি তিনি ওকে বলেছিলেন অতএব অবশেষে আমার অবস্থা ঠিক আছে কি সমস্যা ও বলেছিল হ্যাঁ জানো কয়েক সপ্তাহ আগে আমার অমুক চার্চ থেকে বাইরে আসার সময় তুমি অমুকের উপদেশ শিক্ষা নিয়ে কিছু কিছু মত দিচ্ছিলে যেমন খুব এলোমেলো গুছিয়ে কথা বলতে পারেন না এবং আমি বলেছিলাম হ্যাঁ ও তখন বলেছিল আমার মনে হয় ঈশ্বর আমাকে বললেন সেটাই আমার প্রকৃত সমস্যা তোমার এমন বলা উচিত হয়নি আমি বললাম তুমি আমার সাথে সহমত হয়েছিলে তখনও কি বলেছিল আমার তো কোনো সমস্যাই নেই এবং তারপর ডেভ সেই চরম কথাটা বলে দিল যারপর আর বিশেষ কিছু বলার থাকে না কারণ ও যা বলল তা হলো দেখো ঈশ্বর যা বলেছেন আমি শুধু তাই বলছি এ বিষয় তুমি কি করবে সেটা তোমার ব্যাপার আর এই বলেই সে চলে গেল এবং আমি ওখানে ওই ফরিসির মতো দাঁড়িয়ে রইলাম যে কে প্রথমে পাথরটা ছুড়বেন ও যদি তখন আমার সাথে তর্ক জুড়ত তাহলে হয়তো আমি ওর কথার অর্থ বুঝতাম না আমি চাই আপনারাও এর অর্থটা বুঝুন আমরা এত বেশি কথা বলি ঈশ্বরকে কাজ করার সুযোগ দিই না অন্যদের কি সমস্যা তা নিয়ে বোঝবার চেষ্টা করি না এবং ঈশ্বরকে তা বোঝাতে দেওয়া উচিত বুঝতে পারছেন ভাল লাগছে এতে আপনাদের জীবনের কিছু সমস্যার সমাধান হতে পারে আমাকে অনেক মহিলারা লেখেন যে আমার স্বামীর সাথে কথাবার্তা হয় না কোনো বিষয়ে কথা বলতে পারি না কি ভুল করেছি কি দোষ করেছি হ্যাঁ হতে পারে হয়তো কখনো কখনো বেশি কথা বলে ফেলেছেন জানেন এখানে পুরুষেরা আমাকে ধন্যবাদ দিচ্ছেন কিন্তু পুরুষেরাও একসময় অতিরিক্ত কথা বলেন শুধু মহিলারাই তা করে না এবার তাহলে মহিলারা থাত্তালি দিন ও ঠিক আছে বেশ দেব তো চলে গেল ঈশ্বর ছাড়া আমার সামনে তখন আর কেউই ছিল না আমি অফিসে গেলাম আমার অবস্থা অনেকটা সেই কি করি আমি তখন বাইবেলে হয়তো আমাকে সাহায্য করতে পারে এমন কিছু অর্থাৎ আমি কফি নিয়েছিলাম ছিলাম এখন পেরেকো পোতা হলো যাকব তিনের এক হে আমার ভাতৃগণ অনেক উপদেশক হইও না তোমরা জানো অন্য অপেক্ষা তোমাদের ভারী বিচার হইবে অর্থাৎ ডেবের বিষয় ঈশ্বরকে চিন্তা করতে হয়নি কারণ যদিও ডেব আমার সঙ্গে তখন সহমত হয়েছিল ও আমার মতো অন্যদের উপদেশ দিতে যাচ্ছে না সুতরাং আপনারাও জানেন সমস্ত বিচারই বিপজ্জনক কিন্তু সবথেকে বিপজ্জনক বিচার হলো যখন আপনি একই পেশার কারোর বিচার করছেন অথবা এমন কোন ব্যক্তির যে আপনার মতো ঈশ্বরের ইচ্ছার কোনো কাজ করছেন কারণ আমিও মুখে না বললেও যা বোঝাচ্ছিলাম তা হলো ওই ব্যক্তি আমার মতো উপদেশ দিতে পারেন না আমি অবশ্য লক্ষ্যে স্থির থাকি এবং বিষয়ের বাইরে কথা বলি না মানে এই তো দু সপ্তাহে আগেকার কথাই বলছি পেনসিলভেনিয়াতে একটা সভায় কথা কখনই হারিয়ে আমাকে থেমের জনতাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি অবশ্যই লক্ষ্যে স্থির থাকি এবং বিষয়ের বাইরে কথা বলি না মানে দু সপ্তাহ আগে যখন আমি এখানে সবাই গেছিলাম তখন আমাকে থেমে জাম তাকে জিজ্ঞেস করতে হয়েছিল আমি ঠিক কি প্রসঙ্গে কথা বলছি অর্থাৎ আমার প্রসঙ্গের বাইরে গিয়ে কথা বলার অভ্যাস আছে শুধু সব গুছি আমি সুন্দর করে শেষ করতে পারি কিন্তু ঈশ্বর আসলে মূল যে কথাটা বলার চেষ্টা করছিলেন তা হল যদি চাও আমি তোমাকে আমার উপদেশ প্রচার করার কাজে ব্যবহার করি তাহলে অন্য উপদেশকের কাছে বিচারের সাহস করো না আমাদের অন্য কোনো মানুষেরই বিচার করা উচিত নয় কিন্তু আমরা নিজেরা যে কাজ করি অন্যেরা তাই করলেই তার বিচার করা খুব অহংকারের ব্যাপার বুঝতে পারছেন তো ঈশ্বরের কাছে প্রার্থনা করুন অনুরোধ করুন যে তিনি যেন আপনাদের আরও প্রেমের পথে নিয়ে যান তার জন্যে উৎসাহিত করতে চাই আপনাদের প্রচারক পোল চার্চের জন্য প্রার্থনা করেছিলেন আমি এই প্রার্থনা করিয়া থাকি তোমাদের প্রেম যেন তত্ত্বাজ্ঞানে ও সর্বপ্রকার সূক্ষ্ম চৈতন্যে উত্তর উত্তর উপচিয়া পড়েন মানুষের সাথে ভালো ব্যবহার করে আমরা নিজেরা যেমন আচরণ অন্যের থেকে আশা করি অন্যের সাথেও তেমন আচরণ করাই হলো প্রকৃত প্রেম আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক পন্থা যা আমাদের গ্রহণযোগ্য সুতরাং আমার জীবনের শুরুটা খুব খারাপ ছিল ছোটোবেলায় অত্যাচারিত হয়েছিলাম জীবনে কখনো মূল্য পাব না সবসময় এ জীবনে ভুলে ভরা থাকবে কিন্তু যখন আমি ঈশ্বরের বাণী অধ্যয়ন করা শুরু করেছিলাম এবং সত্য জানতে পারলাম মনের সমস্ত অন্ধ বিশ্বাসকে দূর করতে পেরেছিলাম দিয়াবলকে আপনার জীবন শাসন করতে দেবেন না আপনার জন্য ঈশ্বরের এক মহান পরিকল্পনা আছে অপূর্ব এক পরিকল্পনা এবং তিনি চান দিন দিন তা আরও সার্থক হয়ে উঠুক আপনাদের তার চেয়ে ছোট কোনো কিছুতে সন্তুষ্ট না হতে উৎসাহিত করতে চাই আশা করি আজকের এই আলোচনা আপনারা উপভোগ করছেন আপনি জানেন না যে জয়স মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জে এম এম ইন্ডিয়া ডট প্রার্থনার অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েসের সম্মেলনে দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রকুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়স মায়ার মিনিস্ট্রের বন্ধু এবং অংশীদারেরা